টুডে আই এম স্টার্টিং লেকচার সিক্স অফ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সো দিস ইজ তন্ময় ঘোষ অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ট্রি স্টাডি টুডেজ টপিক ইস কোয়ান্টিটি এস্টিমেট অ্যান্ড অ্যাবসট অফ কোয়ান্টিটিস অফ এ সিমেট্রিক ওয়াল সো দিস আওয়ার টুডেজ প্রবলেম কোয়ান্টিটি এস্টিমেট অফ দ্য সিমেট্রিক্যাল ওয়াল উই হ্যাভ টু ডিটারমাইন ফাইভ আইটেমস ফার্স্ট আর্থ ওয়ার্ক ইন এস্কভেশন ইন ফাউন্ডেশন সেকেন্ড লাইম কংক্রিট ইন ফাউন্ডেশন এইটিন ইস টু থার্টি সিক্স ইজ টু হান্ড্রেড থার্ড ফার্স্ট ক্লাস বিগ ওয়াক ওয়ান ইস টু ফোর ইন ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্ট ফোর্থ ফার্স্ট ক্লাস বিগ ওয়াক ওয়ান ইস টু সিক্স ইন সুপার স্ট্রাকচার ওয়াল অ্যান্ড লাস্ট ফিফথ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থিক ডিপিসি ড্যাম্প্রুফ কোর্স ওয়ান ইস টু টু ইস টু ফোর উইথ ওয়াটার প্রুফিং কম্পাউন্ড ক্লিয়ার তো এখানে দেখো একটা প্ল্যান আছে একটা ক্রস সেকশন আছে তো একটু বুঝিয়ে দিই বাংলায় তোমাদের তো এই ওয়ালটা আছে আমাদের ওয়ালের টোটাল লেন্থ হচ্ছে ফাইভ মিটার দেখতে পাচ্ছ ঠিক আছে প্ল্যান থেকে দেখতে পাচ্ছ তো আর বাকি কি ডাইমেনশান আছে ক সেকশানে দেখিয়ে দেখো ফার্স্ট আমরা কি করেছি সিমেন্ট কংক্রিটিং বা এখানে সরি লাইম কংক্রিটিং আছে তো লাইম কংক্রিটিং উইথ হচ্ছে সেভেন্টি সেন্টিমিটার ক্লিয়ার এবার হাইট অফ দ্য লাইম কংক্রিট ইজ টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে নেক্সট ফার্স্ট ফুটিং দ্য উইথ অফ ফার্স্ট ফুটিং ফিফটি সেন্টিমিটার দেন ফর্টি সেন্টিমিটার দেন থার্ড ফুটিং অ্যান্ড প্লিন টাল থার্টি সেন্টিমিটার ঠিক আছে তো এবার এখানে দেখো ফিফটি সেন্টিমিটার যে এটা ফার্স্ট ফুটিং আছে তার উইথ টোয়েন্টি সেন্টিমিটার সরি হাইট টোয়েন্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার যে ফুটিং আছে তার হাইট টোয়েন্টি সেন্টিমিটার আর থার্টি সেন্টিমিটার যে ফুটিংটা আছে সেটা আপ টু প্লিন হাইট পর্যন্ত সেটা টোটাল হচ্ছে তোমাদের সিক্সটি সেন্টিমিটার প্লাস থার্টি সেন্টিমিটার থার্টি সেন্টিমিটার আছে হাইটটা আপ টু জি এল পর্যন্ত এবার জিএল থেকে পিএল এর যে হাইটটা আছে সেটা হচ্ছে সিক্সটি সেন্টিমিটার ক্লিয়ার হচ্ছে তো তাহলে সাবস্ট্রাকচারের হাইটগুলো বোঝা গেলো নেক্সট আমরা কি ডিপিসি করেছি ড্যাম্পুক কোর্স একটা দিয়েছি এখানে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক দ্যাম্পুক কোর্স নেক্সট আমাদের সুপারস্ট্রাকচার যে ওয়াল আছে তার থিকনেস হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আর টোটাল হাইট অফ দ্য বিল্ডিং থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সরি থ্রি পয়েন্ট ফাইভ মিটার ওকে তো আমাদের তাহলে এই পাঁচটা যে আইটেম আছে এই পাঁচটা আইটেম আমাদের এস্টিমেট করতে হবে ক্লিয়ার হলো তো এবার কীভাবে সলভ করবো দেখো তো ফার্স্ট আমরা কী লিখবো দেখো এখানে লিখেছি কোয়ান্টিটি এস্টিমেট অফ এ সিমেন্টিক্যাল ওয়াল ঠিক আছে তো ফার্স্ট আমরা কোয়ান্টিটি এস্টিমেটগুলো করব আমরা কীভাবে করছি দেখো ফার্স্ট আমাদের আইটেম কী ছিল আর্থ ইন এস্কাপ তো কতটা মাটি খুঁড়বো তার জন্য দেখো ভলিউম মেজার করতে হবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ঠিক আছে এটা হচ্ছে কিউবিক মিটার ইউনিটটা হচ্ছে তো লেন্থ এখানে দেখো কত আছে ফাইভ মিটার ওকে বলে দিয়েছে ফাইভ মিটার দেখো এখানে ফাইভ মিটার লেখা আছে নেক্সট ব্রেথ কত আছে দেখো সেভেন্টি সেন্টিমিটার ওকে আমি মিটারে নিয়ে এলাম আর হাইট আছে কত হাইট টোটাল আমরা ক্যালকুলেশন করবো ওই জিএল থেকে ঠিক আছে জিএল থেকে এটা ক্যালকুলেশন করবো কত হচ্ছে দেখো টোয়েন্টি সেন্টিমিটার প্লাস টোয়েন্টি সেন্টিমিটার ফর্টি সেন্টিমিটার প্লাস টোয়েন্টি সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার প্লাস থার্টি সেন্টিমিটার নাইনটি সেন্টিমিটার দেখো এখানে পয়েন্ট নাইন মিটার ক্লিয়ার তো তাহলে আমরা কী পেলাম দেখো আর তো আর কি নিঃসকাভেশান থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউ ঠিক আছে এটা আমাদের কোয়ান্টিটি বোঝা গেল তার সেকেন্ড কি আছে লাইম কংক্রিটিং ফাউন্ডেশান এখানে দেখো আমাদের লেন্থ ফাইভ মিটার এটা সেম থাকবে আর উইথ যেটা আছে সেভেন্টি সেন্টিমিটার সেটাও সেম থাকবে কেন সেম থাকবে আমরা ফার্স্ট কাজ করেছি তো লাইম কংক্রিট বোঝা যাচ্ছে শুধুমাত্র হাইটটা চেঞ্জ হবে দেখো এখানে লেন্থ আছে ফাইভ মিটার উইথ আছে জিরো মিটার ঠিক আছে আর হাইট আছে এখানে দেখো টোয়েন্টি সেন্টিমিটার ক্লিয়ার হচ্ছে তো আমাদের তাহলে সেকেন্ড যে কেসটা মানে সেকেন্ড আইটেম লাইম কংক্রিটিং ফাউন্ডেশান পয়েন্ট সেভেন মিটার কিউ ওকে থার্ড আইটেম কি ব্রিক ওয়াক ইন ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্থ ওয়ান ইস টু ফোর এবার ফার্স্ট ফুটিং প্রথমে আমরা ফার্স্ট ফুটিং করেছি ফার্স্ট ফুটিংয়ের উইথ কত আছে দেখো ফিফটি সেন্টিমিটার লেন্থ আছে ফাইভ মিটার উইথ আছে ফিফটি সেন্টিমিটার ঠিক আছে লিখলাম হাইট আছে কত দেখো টোয়েন্টি সেন্টিমিটার ক্লিয়ার সেকেন্ড ফুটিং কী আছে দেখো ফরটি সেন্টিমিটার উইথ তাহলে দেখো ফাইভ ইন্টু পয়েন্ট ফোর ইন্টু পয়েন্ট টু ফাইট আছে পয়েন্ট টু এখানেও বোঝা যাচ্ছে তো জিরো পয়েন্ট ফোর মিটার কিউ এবার হচ্ছে ফর প্লিন্থ ওয়াল ঠিক আছে প্লিন ওয়ালটা ভালোভাবে বুঝবে দেখো প্লিন ওয়াল কী হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে তাহলে দেখো হাইটটা কত হচ্ছে থার্টি প্লাস সিক্সটি সেন্টিমিটার তার মানে নাইনটি সেন্টিমিটার ঠিক আছে তো প্লিন ওয়ালের উইথ হচ্ছে থার্টি সেন্টিমিটার তো ফাইভ ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিটার কিউ তাহলে টোটাল যে ব্রিক ওয়ার্ক ফাউন্ডেশন অ্যান্ড প্রিন্ট কত হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ মিটার কিউ বোঝা যাচ্ছে নেক্সট ফোর্থ আইটেম কী আছে দেখো ফার্স্ট ক্লাস বি কোয়াক ইন সুপারস্ট্রাকচার সুপারস্ট্রাকচার মানে কি এই প্লিন্থের পর থেকে যতটা হাইট আছে টোটাল হাইটটা আমরা মেজার করবো এখানে টোটাল হাইট আছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে তো লিখলাম এখানে হাইট উইথ আছে কত পয়েন্ট টু মিটার ঠিক আছে আর লেন্থ তো এটাই থাকবে বোঝা যাচ্ছে তো ফার্স্ট ক্লাস বি কাক ইন সুপারস্ট্রাকচার থ্রি পয়েন্ট ফাইভ মিটার কিউ ওকে লাস্ট আমাদের আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক ডিপিসি ড্যাম্প প্রুফ কোর্স ঠিক আছে ড্যাম্প প্রুফ কোর্সের জন্য আমরা সবসময় হাইটটা মেজার করি না এটা প্রথম ক্লাস আমি বলেছিলাম এটা সবসময় ইউনিটটা হয় মিটার স্কোয়ার মানে স্কোয়ার মিটার হয় ঠিক আছে তো এখানে লেন্থ আর ব্রেথ থাকবে কোনো হাইট এখানে থাকবে না ঠিক আছে তো তাহলে লেন্থ হচ্ছে ফাইভ মিটার আর ব্রেথ আমরা কত ব্রেথে করবো মানে কত উইতে করবো সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ালের যে থিং নেই সুপার স্ট্রাকচারের টোয়েন্টি সেন্টিমিটার বোঝা যাচ্ছে তাহলে ওয়ান মিটার স্কোয়ার এবার আমরা এইটা যে করেছি তোমাদের কোয়ান্টিটি এস্টিমেট এটা কিন্তু নর্মালি আমরা পরীক্ষায় করব না ঠিক আছে আমরা কি করব আমাদের একটা টেবিল আছে সেই টেবিলটা করব এটা জাস্ট তোমাদের প্রথম বোঝানোর জন্য আমি এইভাবে করিয়েছি দেখো আমরা কি করব জেনারেলি এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা আমরা করব। তার আগে একটু আমি এটা ক্লিয়ার করি তা ওকে দেখো ডিটেল মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটিস এই টেবিলটার নাম ঠিক আছে ডিটেল মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশান অফ কোয়ান্টিটিস তোমরা এইভাবেই পরীক্ষা করো আগেরভাবেও করা যেতে পারো আগে যেটা দেখালাম সেটা হলে একটু দেরি হবে ঠিক আছে তো ফার্স্ট আমাদের কলম কি আছে আইটেম নাম্বার ঠিক আছে সেকেন্ড হচ্ছে ডেসক্রিপশান অফ আইটেমস তারপর আছে নাম্বার তারপর লেন্থ মিটারে ব্রেথ আছে মিটারে হাইট আছে মিটারে তারপর কোয়ান্টিটি আছে রিমার্কস আছে ঠিক আছে বাই এক্সপ্লেন নোট রিমার্কসের বদলেও তোমরা দিতে পারো কোনো যদি কিছু রিমার্কস তোমাদের দেওয়ার দরকার হয় এখানে লিখবে এই কলমে ওকে তো ফার্স্ট আমাদের আইটেম কী ছিল আর্টওয়ার্ক ইন এক্সকাভেশন সেটা এখন নাম্বার একটাই আমাদের আর্থওয়ার্ক করেছি ঠিক আছে লেন ছিল ফাইভ মিটার ব্রেথ পয়েন্ট সেভেন মিটার হাইট ছিল কত পয়েন্ট নাইন ঠিক আছে দেখো পরপর স্টেপ বাই স্টেপ লিখলাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ বেরিয়েছিল বোঝা যাচ্ছে লাইম কংক্রিট ইন ফাউন্ডেশান ঠিক আছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আগেরটা কী ছিল দেখো এখান থেকে দেখো আর্থওয়ার্কিন্সকাভেশান থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিলছে লাইম ইন ফাউন্ডেশান লেন্থ ব্রেথ হাইট লিখবে জিরো পয়েন্ট সেভেন মিটার কিউব ঠিক আছে থার্ড ছিল বি কোয়া ইন ফাউন্ডেশন টোটাল ছিল টু পয়েন্ট টু ফাইভ মিটার কিউ বোঝা যাচ্ছে ফোর্থ ছিল কি ফার্স্ট ক্লাস বি কোয়কিন সুপারস্ট্রাকচার থ্রি পয়েন্ট ফাইভ মিটার কিউ ওকে অ্যান্ড লাস্ট ছিল ডিপিসি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক ডিপিসি সেটা ছিল ওয়ান মিটার স্কোয়ার বোঝা যাচ্ছে এটা হলো শুধুমাত্র কোয়ান্টিটি এস্টিমেট ঠিক আছে বা ডিটেল মেজারমেন্ট অফ কোয়ান্টিটিস ঠিক আছে কিন্তু কোশ্চেন আমাদের বলেছিলো কোয়ান্টিটি এস্টিমেট আর অ্যাবস্ট্রাক্ট কর কোয়ান্টিটিস দুটোই আমাদের মেজার করতে হবে বা ডিটারমাইন করতে হবে এবার এটা অ্যাপস্ট্রাক অফ কোয়ান্টিটিস আর কিছুই নয় যা যা আইটেম থাকবে এখানে পাঁচটা আইটেম আমাদের করতে বলেছে তো পাঁচটা আইটেম লিখবো আর তার কোয়ান্টিটি লিখবো মানে যে ভলিউম হলে ভলিউম এরিয়া হলে এরিয়া ঠিক আছে এবার দেখো এইভাবে লিখতে হয় প্রথমে হেডিং দেবো অ্যাপস্ট্রাক অফ কোয়ান্টিটিস ঠিক আছে তো আর তো ওয়ার্কিন্সকাবেশন কত থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কিউ লাইম ইন ফাউন্ডেশান এখানে আমাদের রেশিওটা দেবো এইটিন ইস টু থার্টি সিক্স ইস টু হান্ড্রেড জিরো পয়েন্ট সেভেন মিটার কিউ ঠিক আছে ফার্স্ট ক্লাস বি কোয়ক ইন সুপার স্ট্রাকচার অ্যান্ড প্লিন্ট ওয়ান ইস টু ফোর টু পয়েন্ট টু ফাইভ মিটার কিউ

তো আজকে তোমাদের বেসিক প্রবলেম দিয়ে বোঝালাম যে কীভাবে আমরা এস্টিমেট করবো ঠিক আছে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো এবার আমরা এটা কন্টিনিউ করতে থাকবো আস্তে আস্তে ঠিক আছে মোটামুটি যতটা কভার করা যায় সব আমরা কভার করবো এখানে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো এইরকমই টপিক নেই থ্যাংক ইউ